এই হবে ন্যায্য পাওনা। বকেয়া ডিএর দাবিতে সবর হলো রাজ্যের সরকারি কর্মীরা। আন্দোলনের 150 দিনে ফের মহামিছিলে ডাক দেওয়া হলো। এর আগে আন্দোলনের 600তম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেছিলেন ডিএ আন্দোলনকারীরা। 25 জুন সেই আন্দোলনের 150তম দিনে মহামিছিলে ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। শুধু বকেয়া ডিএ নয়, এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের নিয়োগ এবং ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়েও নিয়েও মিছিল করা হবে ওই দিন। হাওড়া ও শিয়ালদা থেকে দুই পৃথক মিছিল হবে। দুটি মিছিল শেষ হবে শহীদ মিনারের ময়দানে। তারপর সেখান থেকে সভা করবে ডিএ আন্দোলনকারীদের সংগঠন। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ধর্মঘটে ডাক দিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের এক অংশ। যদিও রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল কোনোভাবেই ধর্মঘটে অংশগ্রহণ করা যাবে না। ডিএ ধর্মঘটের দিন শিক্ষকদের উপস্থিত খতিয়ে দেখতে হাজিরা খাতা চেয়েছিল শিক্ষা দপ্তর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6% মহার্ঘ ভাতা পান। রাজ্য সরকারি কর্মীদের দাবি সর্বভারতীয় সমতুল্য মূল্য অনুযায়ী তাদের ডিএ দিতে হবে। এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 42% হারে ডিএ পেতে চলেছে। ফলে বেতন বঞ্চনার শিকার হচ্ছে রাজ্যের কর্মীরা।